1975 সালের 7 নভেম্বরের পর বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়, যখন জিয়াউর রহমান রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বে আসেন। যুদ্ধবিধ্বস্ত, প্রাকৃতিক দুর্যোগ কবলিত এবং অর্থনৈতিকভাবে সংকটে থাকা একটি দেশ তখন পুনর্গঠনের জন্য নেতার অপেক্ষায় ছিল। জিয়াউর রহমান এই সংকটের মধ্যে নেতৃত্ব দিয়ে দেশের মানুষের মাঝে এক নতুন আশার সঞ্চার করেন। তিনি বুঝতে পেরেছিলেন বাংলাদেশের উন্নয়নের মূল চাবিকাঠি হল কৃষি, কারণ দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই তিনি কৃষিখাতের উন্নয়নকে কেন্দ্র করে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেন, যার মধ্যে অন্যতম ছিল খাল খনন কর্মসূচি এবং কৃষিতে সবুজ বিপ্লবের উদ্যোগ। এক নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক সবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাঠে চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। জিয়াউর রহমানের কৃষিখাতে এই উদ্যোগগুলো শুধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তিনি এই কর্মসূচির মাধ্যমে দেশের মানুষকে একত্রিত করে একটি জাতীয় আন্দোলনে পরিণত করতে চেয়েছিলেন, যার বিশ্বাস ছিল কৃষি উন্নয়নের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা গেলে তা দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। আর এ কারণেই তিনি এ ধরনের সাহসী ও ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেন, যা পরবর্তীতে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে শুরু করা খাল খনন কর্মসূচি ছিল দেশের কৃষিখাতে পানি সংকট নিরসনের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হলেও শুষ্ক মৌসুমে অনেক অঞ্চলেই পানির অভাব দেখা দিত। কৃষির উপর এটি বিরূপ প্রভাব ফেলত এবং এর ফলে অনেক কৃষক সঠিক সময়ে সেচের অভাবে ফসল উৎপাদনে ব্যর্থ হতেন। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মূল লক্ষ্য ছিল দেশের বিভিন্ন অঞ্চলে পানি সংরক্ষণ এবং সেচের জন্য সহজলভ্যতা তৈরি করা। 1979 সাল থেকে 1981 সালের মে মাস পর্যন্ত সারা দেশে 1500-এর বেশি খাল খনন করা হয়। প্রায় 26,000 কিলোমিটার খাল দেশের বিভিন্ন অঞ্চলে খনন ও পুনর্খনন করা হয়। এই সকল খাল খনন ছিল এক ধরনের সামাজিক ও অর্থনৈতিক বিপ্লব। পরে গ্রামীণ জনগোষ্ঠী একতাবদ্ধ হয়েছিল, দল বেঁধে খাল খনন করা তাদের বিভিন্ন সামাজিক কাজে উদ্বুদ্ধ করেছিল। আর এই খাল খননের সরাসরি প্রভাব পড়েছিল কৃষিতে। খালের মাধ্যমে কৃষিতে সেচ দেওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছিল আশানুরূপভাবে। এটা অপেক্ষাকৃত স্বল্পমূল্যের সেচ সুবিধা ছিল কৃষকদের জন্য, ফলে অতিরিক্ত জ্বালানি ব্যয় বহন করতে হয়নি কৃষকদের। 1974 থেকে 75 সালে মোট 32,02,250 একর জমি সেচের আওতাধীন ছিল, যার মধ্যে 15,39,130 একর জমিতে পাওয়ার পাম্প ও টিউব অয়েলের মাধ্যমে সেচ দেওয়া হতো, আর বাকি 16,63,120 একর জমিতে প্রচলিত পদ্ধতিতে সেচ দেওয়া হতো। খাল থেকে সেচ দেওয়ার পরিমাণ ছিল মাত্র 2,93,840 একর জমিতে। 1981 থেকে 1982 সালে দেশে মোট সেচের আওতায় আসা জমির পরিমাণ দাঁড়ায় 40,64,337 একর। ওই সময় খাল থেকে সেচ দেওয়া জমির পরিমাণ দাঁড়ায় 4,03,515 একর। এই উদ্যোগের ফলে কৃষকরা শুষ্ক মৌসুমেও সেচের পানি পেতে সক্ষম হন, যা তাদের ফসল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। বিশেষ করে ধানসহ অন্যান্য খাদ্যশস্যের উৎপাদনে ব্যাপক উন্নতি হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ও সবুজ বিপ্লবের উদ্যোগ বাংলাদেশের কৃষিখাতে এক যুগান্তকারী পরিবর্তন আনে। এই কর্মসূচিগুলোর সুফল 1980-এর দশকে স্পষ্টভাবে প্রতিফলিত হয়, যখন বাংলাদেশ ধীরে ধীরে খাদ্যে স্বয়ংসম্পন্ন হওয়ার পথে এগিয়ে যায়। এ সময় দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়, যা দারিদ্র বিমোচনে এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।